তুই পারলি না, তুই পারলি না, ছি। বন্ধুরা আপনারা কখনো নার্সিং হোমে গেছেন? না না না, এটা জিজ্ঞেস করছি তার একটা কারণ আছে। কারণটা হলো নার্সিং হোমে অপারেশন হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু আমি যে অপারেশনটার কথা আজকে বলছি সেটা হলো প্রসূতি মায়ের, একটি প্রসূতি মায়ের অপারেশন। আমি কেন কথাটা বলছি, আপনাদের মধ্যে এটা প্রশ্ন নিশ্চয়ই জাগতে পারে আমি প্রসূতি মায়ের কথা আজ কেন বললাম। কারণটা হলো আপনি যখন একটা নার্সিং হোমে যাবেন সেখানে ডাক্তারবাবুরা আপনাদেরকে বলবেন, দেখুন এনার নর্মাল ডেলিভারি করা সম্ভব না, ওনার কিছু প্রবলেম আছে, যদি আপনার নর্মাল ডেলিভারি করেন তাহলে কিন্তু এটা দায়িত্বটা পুরোটাই আপনাদের, এনার সিজার করতে হবে। তো এটা শুনে আমরা ভয় পেয়ে যাই, কিন্তু 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 এখানে সত্যি একটা কিন্তু লাগবে, এখানে কিন্তু শুধু যে দোষ ডাক্তারের তা না, আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি আমাদের চোখের আড়ালে ঠিক কি ঘটে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা ক্লিপটা বলার আগে একটা কথা বলে দিই, এটা কিন্তু জাস্ট একটা ক্যারেক্টার, এখানে আমি কোনো মানুষকে অসম্মান বা কোনো জাতিকে আমি অসম্মান করতে চাইনি, এটা শুধু আমি বোঝানোর চেষ্টা করেছি যে আসলে কি হয়, আর এটা আমার নিজের মত। দেখুন ভিডিওটা, আপনি কোনো তাকলিফ নেবেন না, শুধু পয়সাটা একটু পাঠিয়ে দিলে বাকিটা আমি সামলে নেব, বুঝলেন। আরে ডাক্তারবাবু আছেন আছেন, এই আমি তোমাকে একটু বাদে ফোন করছি, বুঝলে। হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ ডাক্তারবাবু বলেন। স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন বলেন না। স্যার বলছিলাম যে মানে ডাক্তারবাবু আপনি এত দূর পাচ্ছেন কেন, কি তাকলিফ আছে বলেন, কোনো যদি সমস্যা থাকে আমি সলিউশনটা দেখছি কি করা যায়, মানে বলেন না। স্যার মানে বলছিলাম যে 350 নম্বর বেডে যে মহিলাটি অ্যাডমিট হয়েছেন ওনার মানে ডেলিভারিটা নর্মাল হয়ে যাবে, অ্যাকচুয়ালি ওনার বাড়ির কন্ডিশন খুব একটা ভালো না, ওনারা খুব গরিব, তাই বলছিলাম যে আপনি যদি একটু পারমিশন দিয়ে দিতেন মানে তাহলে ওনার সিজারটা না করে নর্মাল করতাম আর কি, নর্মাল ডেলিভারি করে দিতাম। আপনি এই বাতটা বলার জন্য এত ডর পাচ্ছিলেন ডাক্তারবাবু, আপনার প্রস্তাবটা খারাপ না, কিন্তু কি জানেন তো এই যে এত এসি চলছে, ফ্যান চলছে, বাল্ব আছে, এগুলোর পয়সা কে দেবে বলুন তো, আমি তো আর আমার জেব থেকে দিতে পারি না। না প্রস্তাবটা আপনার খুবই ভালো, আপনার কি মনে হয় পয়সাটা কি আমার জেব থেকে দিতে পারবো, ওটা তো আমাকে পেশেন্টদের থেকেই তুলতে হবে না ডাক্তারবাবু, আপনি কি বলেন। না স্যার আসলে ওনার পরিবারটা গরিব তো তাই বলছিলাম আর কি, মানে ডাক্তারবাবু আপনি বোধ হয় আমাদের নার্সিং হোমের রুলস এন্ড রেগুলেশনটা ভালো করে পড়েনি, না পড়লে বুঝতে পারতেন আমাদের নার্সিং হোমের যে রুলস আছে সেই অনুযায়ী বড় লোক হোক ইয়া গরিব লোক সবকা একই ধান্দা আছে কি সিজার করতে হবে, আর সেটা সোনা বেঁচে হোক কি চাঁদি বেঁচে হোক সেটা তো আমার জানার কথা নয় না ডাক্তারবাবু। স্যার বলছিলাম যে মানে ডাক্তারবাবু আপনি কাম করেন, যে পেশেন্ট পার্টি আছে না বাইরে ওনাদেরকে বলে দেন যে পেশেন্টের খুব সিরিয়াস কন্ডিশন আছে, ওনার নর্মাল ডেলিভারি হবে না সিজারই করতে হবে, জান জান জান। তুই পারলি না, তুই পারলি না, ছি। এরপর আমার আর কিছু বলার থাকে না, তবে একটা কথা অবশ্যই বলবো, যদি মানুষের পাশে মানুষ না দাঁড়ান এবং ডাক্তারবাবু বলুন বা যে মালিক যারাই করুক তারা যদি আজ মানুষের পাশে না দাঁড়িয়ে শান্তিভাবে টাকা ছিনিয়ে নেওয়ার একটা রোবট মেশিন হয়ে ওঠেন, মানুষ হয়ে একজন যদি রোবট হয়ে ওঠেন তাহলে আর কিছু বলার থাকে না। এতটুকুই আমার বলার ছিল, যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি আর বেশি কিছু বলতে চাই না।